ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস ফোরের ইংলিশ বাটারফ্লাই BUTTERFLY বাটারফ্লাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস ফোর এর ইংলিশের অ্যাক্টিভিটিগুলো করব। তাকে বলেছে লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে দেখো। ম্যাচ দ্য অ্যানিম্যালস ইন গ্রুপ এ, গ্রুপ এর যে প্রাণীগুলো দেওয়া আছে তার সাথে মিলাও। উইথ দেয়ার বেবিস বেবিস ইন গ্রুপ বি, গ্রুপ বি এ দেওয়া তাদের বাচ্চা নামগুলো দেওয়া আছে তার সাথে মিলাতে হবে। একবারে দেখো সবগুলো। প্রথমে দেওয়া আছে ডগ আর তার বাচ্চার ফটো, তাহলে এই পাশে তো ডগ আছে, তাহলে এই পাশে তাহলে তার বাচ্চার নাম কি হবে? তাহলে কুকুর, কুকুরের যে বাচ্চা সেটাকে তাহলে কি বলে? কুকুর ছানা। তাহলে কি হবে এর সাথে? হবে পাপ্পি। এবার আছে হাতি, তাহলে এলিফ্যান্ট, এলিফ্যান্টের বাচ্চা তাহলে কি হবে? কাফ। এবার হচ্ছে ডিয়ার, হরিণ, হরিণের বাচ্চা তাহলে কি হবে? ফন, হরিণ শাবক। এবার হচ্ছে টাইগার, টাইগারের বাচ্চা তাহলে কি হবে? কাপ। নেক্সট পেজ, অ্যাক্টিভিটি টু, লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ইনসেক্ট। এই যে পোকামাকড় বা ইনসেক্ট বলছে, ছোট ছোট জীব, এদের ফটোর দিকে দেখো। ক্যান ইউ আইডেন্টিফাই দেম, তাদেরকে কি তুমি চিনতে পারো? অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার, এখানে উলট পালট করে দেওয়া আছে ওয়ার্ড মানে শব্দ, সেটাকে সাজিয়ে ছবি দেখে বুঝে লিখতে হবে। তাহলে প্রথমে হবে দেখো, এটা ফটো থেকে বুঝতে পারছি হয় মাছি হতে পারে, এটা এখানে বানান দেখো এল ওয়াই এফ আছে, তাহলে এখান দিয়ে উলট পালট সাজিয়ে লিখলে তাহলে কী হবে? ফ্লাই, এফ এল ওয়াই, ফ্লাই, ফ্লাই মানে মাছি। এবার হবে কি পি এ এস ডব্লিউ আছে, কিন্তু এখানে ফটো আছে বলতা, তাহলে বলতা তাহলে কী হবে? ওয়াপস, ডব্লিউ এ এস পি, ওয়াপস, ওয়াপস মানে বলতা। তারপরে দেখো আছে ফটো, এটা ঝিঝি পোকা, এখানে আছে সি আই আর কে সি টি ই, এটাকে সাজিয়ে লিখলে হবে ক্রিকেট, ক্রিকেট ফুটবল ক্রিকেট সেই ক্রিকেট খেলা না, এই ক্রিকেট মানে ঝিঝি পোকা হয়। আবার সি আর আই সি কে ই টি, ক্রিকেট ঝিঝি পোকা। অ্যাক্টিভিটি থ্রি, এবার এখানে দেখো কী বলছে, ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিম্যালস উইথ দ্য সাউন্ড দে মেক, এই যে নিচের অ্যানিম্যাল প্রাণীগুলো নাম দেওয়া আছে তাদের সাথে এই ডান পাশে দেওয়া এদের শব্দ, এই পাশে প্রাণী আর এই পাশে শব্দ আছে উল্টো পাল্টা করে তার সাথে মিলাতে হবে। তাহলে এ এতে আছে কাউস, কাউস মানে গরু, তাহলে গরুর সাথে কী হবে? গরুটাকে হাম্বা বলে, ইংলিশে কী হবে? মু। তাহলে এর সাথে হবে চার, এখানে দাগ কেটে কেটে দিলে কেমন হবে আমি লিখে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। এ এর সাথে হবে চারেরটা। আর বি এর সাথে হবে, বি আছে দেখো, বি আছে দেখো শিব,
শিপ মানে ভেড়া, ভেড়ার ডাক কি কিভাবে ডাকে? ব্যাবা, ইংলিশে কি হবে? ব্লিট, তিনেরটা হবে। এবার সিয়েরটা, সিয়েরটা যে হর্স, হর্সেস মানে ঘোড়া, ঘোড়ার ডাক কি হবে? নেই, নেই ইংলিশে NEIGH, নেই, নেই মানে চিহি, ঘোড়া চিহি করে ডাকে। তাহলে একেরটা, তারপর আছে স্নেক্স, ডি, স্নেক্স মানে সাপ, সাপ কিভাবে আওয়াজ করে সাউন্ড? তাহলে হবে হিস। পাঁচেরটা, তারপরে টাইগার, টাইগার মানে বাঘ, বাঘের সাথে তাহলে এই পাশে শব্দ কোনটা মিলবে? বাঘ কিভাবে আওয়াজ করে, গর্জন করে? ইংলিশে রোয়ার, তাহলে ই, টাইগার হবে পাশে দুই, রোয়ার। দেখে নাও পরের পৃষ্ঠা, অ্যাক্টিভিটি ফোর, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। বলছে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, সেন্টেন্সটা ভাগ ভাগ করে দেওয়া যায়, ওয়ার্ডগুলো শব্দগুলো আলাদা আলাদা করে দেওয়া যায়, এগুলোকে সাজিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে এখানে কী হতে পারে? মিল্ক আছে, আজ আছে, কাউস আছে, গিভস আছে। তাহলে এটা সাজিয়ে লিখলে কী হবে? মিল্ক মানে দুধ, আস মানে আমাদের, কাউস মানে গরু, গিভ মানে দেয়। তাহলে দুধ দেয় এমন একটা কিছু, তাহলে সাজালে তাহলে কী হবে? গরু আমাদের দুধ দেয়, তাহলে কী হবে? কাউস গিভ আস মিল্ক, আর প্রথম লেটারটা অবশ্যই বড় হাতে হবে। এবার বিয়েরটা, মিট, ডগস ইট টু লাভ। তাহলে ডগ আছে, মিট মানে মাংস আছে, ইট মানে খায়, টু আছে আর লাভ আছে। তাহলে এটা সাজিয়ে লিখলে তাহলে কী হবে? ডগস লাভ টু ইট মিট, প্রথমটা বড় হাতের হবে, ডগস কুকুররা লাভ ভালোবাসে, টু ইট খেতে, মিট মানে মাংস, ফ্লেস্টার। এখানে ইন দা লিভস টাইগার দা ফরেস্ট, তাহলে এইগুলো সাজালে তাহলে কী হতে পারে? দা টাইগার লিভস ইন দা ফরেস্ট, দা টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। তারপরেরটা জেব্রাস সি ইন উই আফ্রিকান দ্য ফরেস্ট, তাহলে এটা সাজালে হবে উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট। উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট, আমরা আফ্রিকার জঙ্গলে জেব্রা দেখতে পাই। এবার আছে কোল্ট বেবি ইজ এ হর্স দ্য অফ এ, এটাকে সাজালে হবে এ কোল্ট ইজ এ বেবি অফ দ্য হর্স। অফ দ্য হর্স
তার মানে হচ্ছে ঘোড়ার বাচ্চাকে বলে কোল্ট, আগের পৃষ্ঠাও দেখেছি। তাহলে কোল্ট বা ঘোড়ার বাচ্চাকে বলে এ বেবি অফ দ্য হর্স, ঘোড়ার বাচ্চা, কোল্টকে বলে ঘোড়ার বাচ্চা। এবার বলছে ডিসকাস উইথ ইওর ফ্রেন্ড, এগুলো তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করতে বলছে। তো এইগুলো পরীক্ষায় তো দেবে না, এগুলো তোমার বন্ধুদের সাথে আলোচনা করে খেলার মতো করে তোমরা আলোচনা করতে পারো। বলছে দ্য অ্যাক্টিভিটিস অফ এনি ডোমেস্টিক অ্যানিমাল, ঘরে পোষা এমন হলো কুকুর, ডগ সেটা বলতে পারো, গরুও ডোমেস্টিক অ্যানিমাল, যে কোনো বিষয়ে ক্যাট বিড়ালও ঘরে পোষে, এমন প্রাণী সম্পর্কে তোমরা বলতে পারো। আবার বলতে পারো এইটা দ্য হ্যাবিটস অফ এনি ওয়াইল্ড অ্যানিমাল, যে কোনো বন্য প্রাণী সম্পর্কে বলো, তাদের স্বভাবগুলো বলো, বাঘ বলতে পারো, সিংহ বলতে পারো, তোমার হাতি, যে কোনো কিছু তুমি বলতে পারো। তো এখানে তাও আমি একটু বলে দিচ্ছি, যদি বলি দ্য অ্যাক্টিভিটিস অফ এনি ডোমেস্টিক অ্যানিমাল, গৃহপালিত পশুর অ্যাক্টিভিটিস কেমন সেটা বলো। তা আমরা যদি ডগ বলি, ছাত্র বন্ধুতেও দেখবার ডগস আছে, ডগ দিয়ে আমি একটু অন্যভাবে লিখছি, দেখো ডগ ইজ এ ফেইথফুল পেট অ্যানিম্যাল, ডগ হচ্ছে খুব বিশ্বস্ত পোষা পশু। ইট লিভস ইন ওনার হাউস, এটা তার মালিকের বাড়িতে বাস করে বা থাকে। অ্যান্ড এবং গার্ড দ্য হাউস, এবং বাড়ি পাহারা দেয়। ইট ডাজ নট অ্যালো দ্য থিপস ইন, এটা বাড়িতে চোরকে ঢুকতে দেয় না। ইট বার্কস, ইট বার্কস লাউডলি, এটা খুব জোরে ডাকে। অ্যান্ড এবং সেভ ইটস মাস্টার, এবং তার প্রভুকে বাঁচায়, মানে যে পোষে তাকেই, তার সামনে অন্য কেউ আছে না, কেউ আসলে সে তো জোরে ডাকে বা কামড়েও দেয়, এরম মাস্টার কার থেকে, ফ্রম ডেঞ্জার, কোনো বিপদ থেকে তাকে বাঁচায়। এইবার পরেরটা বলেছে দ্য হ্যাবিট্যাটস অফ এনি ওয়াইল্ড অ্যানিমাল, এবার বন্য পশু, যে কোনো একটা বন্য পশুর স্বভাব কী লেখ। তা আমরা লিখতে পারি সিংহ, হাতি, আর যদি টাইগার, বাঘ লিখি তাহলে সেটা কেমন হবে দেখো। টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল, ইট লিভস ইন ফরেস্ট, ইন ফরেস্ট, বাঘ আমাদের জাতীয় পশু, এটা জঙ্গলে বাস করে। ইট কিলস
এটা মারে অ্যান্ড এবং ইটস খায়, এ মারে এবং খায়, কাকে খায়? আরো ছোট ছোট প্রাণীকে, তাহলে এ স্মল অ্যানিম্যালস, আরো ছোট ছোট প্রাণীকে ধরে খেয়ে নেয়। তা ভালো খায় কি? খায় ডিয়ার, তাহলে ডিয়ার ইজ দা মেন ফুড অফ টাইগার। তাহলে হরিণ হলো সব থেকে ভালো খাবার বাঘের, বাঘের সব থেকে ভালো খাবার হচ্ছে হরিণ। এটা দেখে নাও, এই টাইগার আর এই ডগটাও একটু দেখে নাও, তোমার লিখে নাও, ঠিক আছে? পজ করে লিখে নেবা। এবার অ্যাক্টিভিটি ফাইভ, অ্যাক্টিভিটি ফাইভে দেখো তোমাদের এই বক্সের মধ্যে মেল মানে ছেলে বা পুরুষ, এখানে ফিমেল মেয়ে বা মহিলা, এখানে দেওয়া আছে ইংলিশে, আর যেখানে যেখানে দেওয়া নেই সেটা সেটা এই বক্স থেকে নিয়ে লিখতে হবে। প্রথমে আছে দেখো এস্ট্যাক মানে হরিণ, তাহলে তার সাথে কী আছে? হিন্ট হরিণী, টাইগার মানে বাঘ, তার সাথে কী হবে? টাইগ্রেস হবে, এই যে টাইগ্রেস, TIGRESS, টাইগ্রেস। এবার এখানে মেয়ার দেওয়া আছে, মেয়ার মানে মেয়ে ঘোড়া বা ঘোটকি, তাহলে এখানে তো তোমরা সবাই জানো কী হবে, হর্স মানে ঘোড়া। এবার এখানে দিয়েছে ডগ মানে ছেলে কুকুর, তাহলে মেয়ে কুকুর কী হবে? বিশ, BITCH। এখানে দেওয়া আছে ভিক্স মানে মেয়ে শিয়াল, তাহলে এখানে শিয়াল তাহলে কী হবে? ফক্স। তাহলে বিশ লিখেছি, ফক্স লিখেছি, টাইগারও লিখেছি। এইটা দেখো দিয়ে দিয়ে যে এইটা এখানে, এটা লাগছে না, ঠিক আছে? এইগুলো সব মুখস্থ করবা আজকে এই পর্যন্ত।